জানা গেছে বাবুল সরকার নামে টিএসআর জওয়ানের মেয়ের সাথে স্কুল ছাত্র রূপক সরকারের প্রেম ছিল। এই বিষয় নিয়ে ছাত্রটির পরিবারের সাথে টিএসআর জওয়ানের পরিবারের মধ্যে ব্যাপক শত্রুতা সৃষ্টি হয়। সময় দুই পরিবারের মধ্যে সামাজিক হস্তক্ষেপে মীমাংসা হয়, কিন্তু বাবুল সরকার তখনই তাকে দেখে নেওয়ার হুমকি দিয়েছিলেন এবং সেই হুমকির পরিপ্রেক্ষিতে শনিবার রূপক সরকার নামে ছেলেটিকে কামালঘাট স্কুলের সামনে পেয়ে তাকে বেধড়ক মারধর করেছে টিএসআর জওয়ান। এদিকে কামালঘাট এলাকা থেকে কোনো ক্রমে প্রাণে বেঁচে রাজধানী জিবি হাসপাতালে এসে আশ্রয় নেয় ছাত্রটি এবং হাসপাতালে তার চিকিৎসা করায়। বর্তমানে আহত ছাত্রটি এবং তাদের পরিবারের সদস্যরা জানান তারা বাবুল সরকারের বিরুদ্ধে থানায় মামলা করবেন। এই ঘটনা এলাকাতে চাঞ্চল্য যেমন ছড়িয়ে পড়েছে, পাশাপাশি টিএসআর জওয়ান কর্তৃক স্কুল ছাত্রকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। মাথার ভিতরে হেলমেট দিয়ে ছিল তিনটা, মানে পরিবার আর কি। তারপরে আবার মানে অনেকক্ষণ দূরে আমার আমি যেমন একটা গাড়ি ড্রাইভার ছিল উঠতে ছিল চিবি রয়েছে কেন মানে ট্রেনের মেয়ের সঙ্গে আগে মানে আমার একটা ইয়ে আসতো আর কি স্টেশন আসতো, তো হঠাৎ স্টেশনটা মানে ওই সব করে কিছু শেষ হয়েছে গা, মানে মানে চুইসে মানে আমরা বেরিয়ে গেছিলাম গা, তারপর সব কিছু শেষ হয়েছে গা, মানে হ্যাঁ অবশ্যই কোনো কিছু হইতো না আর তরফ থেকে আমরা তরফ থেকে কিছু হইতো না, সব কিছু চুরি গেছে। হঠাৎ করে সেটা আবার আজকে জানি আমার থেকে সেটা জানেন তাহলে কী জানি হয়েছে, আবার মানে হঠাৎ করে সেটা এসে মানে মাথা হচ্ছে ইয়ে বসতে আর কি হেলমেট দিয়ে সেটা। বেশ কিছুদিন আগে মাস ছয় মাস হয়েছে তেনের মেয়ের লোকে আমার ছেলের একটা রিজিপ আসলো থাকাকালীন, এর মধ্যে এটা আমরা এই থানা নিয়ে এসে আমরা বই এটা মিউচুয়াল করে দিছি যে ভবিষ্যতে যে না হয় আমার ছেলেরও আমরা নিজ হাতে তো খানা তুলে দিছি, মেয়েরও দিয়ে দিছি ছেলেরও দিয়ে দিছি, তো কোনো বেজাল না হয়। তেনে আবার কইছে ঠিক আছে পরবর্তীকাল আমরা দেখে দেব, হুমকি দিছে। তারপর মানে বাবুল দাস বাবুল সরকার তেনে বাবুল সরকার তেনে টিএসআর কর্মরত তেনে কী কইরা এইভাবে কইছে যে পাইলে মানে হুমকি দিছে মারার হুমকি দিছে। এর মধ্যে তো মাস ছয় মাস গেছে আড্ডা, হঠাৎ কইরা আজকে আমার ছেলে স্কুলে যাওয়ার গেটের সামনে হঠাৎ করিয়া কোনো কথাবার্তি নাই হঠাৎ করে সেটা হেলমেট দিয়া মাথার মধ্যে আঘাত এইভাবে। আর যদি লগে আরও তিনজন আসতো তারা তিনজনকে ধাক্কা দা ফেলাই দিছে, মানে পাড়া মানে পানে মারার একটা হুমকি, মানে যদি কেউ লগে না থাকতো তার মেরি লইতো। আর মানে প্রচণ্ড দৌড়াইছে, দৌড়াইয়া দৌড়াই সারা পর আবার পিঠের মধ্যে লাইতেছে এই গুছাইছে এই করছে কি হঠাৎ করে যেন স্কুলের ডেট ডুট পুরা মানে বইরা থাকা। আমরা ওখানে আমি মামলা করব তেনের ব্যাপার নিয়ে, তেনের ব্যাপার নিয়ে আমি মামলা করব। আপনি যদি আমার ছেলে যদি ভুল করে থাকতো আপনি প্রশাসনের কাছে জানান, তাহলে তো হঠাৎ করে সে আপনি এইভাবে একমা ছেলের আগত করবেন, আপনি তো হুমকি দিচ্ছেন যে মারার, তো আমার তো প্ল্যান আসলো আজকে মারার, এই তো প্ল্যান। ব্যুরো রিপোর্ট আকাশ ত্রিপুরা।